জিরানিয়ার মান্দায় খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। সাংবাদিকতার আগে এসএফআই ও ডিওয়াইএফআই এ সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন শুরু করেন। রবিবার ছিল প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এদিন সিটি সেন্টারের সামনে এসএফআই ও ডিওয়াইএফআই জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানিক দেব, পবিত্র কর, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। একতাকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানান প্রাক্তন বিধায়ক মানিক দেব। তারা এই হত্যা করেছে রাজ্যবাসী ভালো করেই জানে, এবং সে জন্ম মানুষ নেয়, মৃত্যু হয়, এটা নিয়মই। জন্মের পরই সে কিছু বিশেষ প্রতিভা নিয়ে জন্ম নিয়েছেন, এবং যার ফলে আমরা লক্ষ্য করলাম ছাত্র অবস্থায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যুব অবস্থাতে সে যুব আন্দোলনের নেতৃত্ব, পরবর্তী সময়ে সে বেছে নে মানুষের জীবন দুঃখ এবং তার উপর যে অত্যাচার নিপীড়ন, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, উপজাতি, তফসিলি, শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত, দিনমজুর, খেতমজুর, গরিব অংশের মানুষের কথা কীভাবে তুলে ধরা যায়, মানুষের সামনে প্রকাশিত করা যায়, তাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা, যে সমস্ত দুঃস্থ অবস্থাগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরা, তাদের দুর্দশার বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে এর বিরুদ্ধে জাগ্রত করা, ঐক্যবদ্ধ করা, এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা ভালো ভূমিকা সে নিয়েছিল। সাম্প্রদায়িক শক্তির নিয়মিত বিভেদ তৈরি করা, একতা নষ্ট করা, মানুষের মূল সমস্যা থেকে চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে সামনে এনে মূল শত্রুকে আড়াল করার জন্য এই কাজ তারা করে থাকেন। সাম্প্রদায়িক শক্তির সঙ্গেই একটা গাঁটছড়া তৈরি হয়, স্বৈরাচারী শক্তি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষ ঐক্যে বিশ্বাস করে না, অগ্রগতিতে বিশ্বাস করে না, শান্তিকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের প্রতিবন্ধকতা তৈরি করে, এবং এই যে শত্রু, এই যে শক্তি, এই শক্তির কাজ হলো মানুষকে কীভাবে কত শত বিভক্ত করা যায় সেই চেষ্টা তারা করা, এবং এই চেষ্টা নিয়েই স্বৈরাচারী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির মধ্যে একটা আতাত গড়ে উঠেছিল, যাদের লক্ষ্য ছিল যেন তেন প্রকারে বামফ্রন্ট সরকারকে ত্রিপুরাজ্যে ক্ষমতা থেকে উচ্ছেদ করা। এই উচ্ছেদ করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে বাদ দিয়ে তারা কখনো সাম্প্রদায়িক স্লোগানগুলো তুলে এবং বিভেদকামী স্লোগানগুলোকে সামনে এনে, বিচ্ছিন্নতাবাদী স্লোগানগুলোকে সামনে এনে ঐক্য নষ্ট করার চেষ্টা করেছেন। মূল লক্ষ্য হলো বামপন্থীদের যে শক্তি, সেই শক্তিটাকে দুর্বল করা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।